সদর কই Thank you.
Oh!
দেখলাম যে আমাদের গোড়াই টিম অর্থাৎ নালিতাবাড়িতে টিমটা 2-0 সেটে আমাদের মেঘনা টিম সদর টিমটাকে পরাজিত করলো আমরা কিছুক্ষণের মধ্যে আমাদের পুরস্কার বিতরণী পর্ব শুরু হবে সিটিভি প্রজেক্ট কাপ উনি আসেন এখানে আমাদের আমরা একটু তারপর স্ক্রিপ্ট ফ্রেশ আপ হোক খেলোয়াড়রা এখানে নিয়ে আসেন কাপগুলো এনে রাখেন Thank you.
أنا
সুধী দর্শক মণ্ডলী আমি আপনাদের সকলকে আসন গ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি এখনি আমাদের পুলিশ সুপার কাপ ব্যাডমিন্টন টুর্নামেন্ট 2023 এর ফাইনাল খেলার পুরস্কার বিতরণ পর্ব অনুষ্ঠিত হবে এই উক্ত পুরস্কার বিতরণী পর্বে আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের সম্মানিত পুলিশ সুপার আমাদের অভিভাবক জনাব মোহাম্মদ কামরুজ্জামান বিপিএম স্যার উপস্থিত আছেন আমাদের পুনাক সভানেত্রী শেরপুর জনাব সাজ্জাদ মৌভাবি উপস্থিত আছেন অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন ও অর্থ জনাব আবু বকর সিদ্দিক স্যার উপস্থিত আছেন অতিরিক্ত পুলিশ সুপার সাইদুর রহমান সদ্য যোগদান করেছেন উনি আমাদের সদর সার্কেলে বিভিন্ন থানার অফিসার ইনচার্জরা আছেন আমাদের নিরস্ত্র সশস্ত্র আমাদের টিআই অনেক ইন্সপেক্টর আছেন এবং সম্মানিত দর্শক মণ্ডলী এখনই আমাদের পুরস্কার বিতরণ পর্ব অনুষ্ঠিত হবে আমি স্যারকে অনুরোধ জানাচ্ছি স্যার কাইন্ডলি সামনে এসে স্যার আমাদের পুরস্কার বিতরণ পর্ব শুরু করার জন্য প্রথমেই আমি আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের খেলা যিনি পরিচালনা করেছেন আমাদের জেলা ক্রীড়া সংস্থার যে আমাদের ম্যাচ আম্পায়ার আছেন যিনি চিরতরুণ বয়সে আমি ভাইকে এসে স্যারের কাছে ক্রেস্ট নেওয়ার জন্য আহ্বান করতেছি পুরো খেলা পরিচালনা করেছেন স্যার চিরতরুণ এই জেলাতে ব্যাডমিন্টনের অনেকের গুরু তিনি দীক্ষা গুরু আমরা স্যার তার কাছ থেকে শিখছি প্রতিনিয়ত এ পর্যায়ে আমি আহ্বান জানাবো আমাদের আজকের এই খেলা সহ পুরো টুর্নামেন্টের যিনি ম্যান অফ দ্য টুর্নামেন্ট হয়েছেন আমাদের যে বিচারক মন্ডলী ছিল বিচারক মন্ডলীর দৃষ্টিতে তিনি হলেন আজকের বিজয়ী দল গড়াই গড়াইয়ের কনস্টেবল সিরাজুল কনস্টেবল সিরাজুলকে আমি আমন্ত্রণ জানাচ্ছি ম্যান অফ দ্য টুর্নামেন্টের ট্রফি গ্রহণ করেন ম্যান অফ দ্য টুর্নামেন্ট সিরাজুলের জন্য জোরে একটা করতালি দেই এ পর্যায়ে আজকের খেলায় যারা পরাজিত হলো রানার্স আপ হলো সেই রানার্স আপ টিম সাব ইন্সপেক্টর নাইম এবং কনস্টেবল জহিরকে আমি আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের রানার্স আপ ট্রফি গ্রহণ করার জন্য নাইম এবং জহির আমাদের প্রধান অতিথি বিশেষ অতিথি আমাদের রানার্স আপ ট্রফি তুলে দিচ্ছেন নাইম এবং জহির আপনাদের প্রাইজ মানি আছে রানার্স আপ ট্রফি 10,000 টাকা আপনারা এসে আপনাদের প্রাইজ মানিটা গ্রহণ করেন আসেন জহির ধরেন জহির ধরেন দুই দলকে ধন্যবাদ একটি চমৎকার উপভোগ্যকর ফাইনাল উপহার দেওয়ার জন্য এ পর্যায়ে আজকের এই আসর অর্থাৎ পুলিশ সুপার কাপ ব্যাডমিন্টন টুর্নামেন্ট 2023 চ্যাম্পিয়ন দল গড়াই সিরাজুল এবং রেজাউল দুজনকে আমন্ত্রণ জানাচ্ছি তাদের চ্যাম্পিয়ন ট্রফি গ্রহণের জন্য সাথে আসাতে অনুরোধ করছি আপনাদের ম্যানেজার অসীম আলিতাবাড়িকে আলিতাবাড়ি আসেন সকলে আমরা জোরে করতালি দিয়ে বিজয়ী দলকে আমরা সাদরে বরণ করে নেই আমরা দেখতে পাচ্ছি অসীম আলিতাবাড়ি তার সদল বলে এসেছেন তার তদন্ত এবং অন্যান্য সাব ইন্সপেক্টর সহ
স্যারের কাছ থেকে তারা প্রতিগ্রহণ করতে এই পর্যায়ে আমাদের ফাইনাল দলের জন্য চ্যাম্পিয়ন দলের যে পুরস্কারের যে টাকাটা আপনাদের প্রাইজ মানি প্রধান অতিথির কাছ থেকে গ্রহণ করার জন্য হ্যাঁ দুইজন দুই পাশে নেন চ্যাম্পিয়ন দলের জন্য প্রাইজ মানি 15,000 টাকা আমি সকলকে জোরে করতালি দিয়ে আহ্বান জানাচ্ছি এ পর্যায়ে আমি আমাদের আজকের খেলার মাননীয় প্রধান অতিথি এবং সভাপতি মাননীয় পুলিশ সুপার শেখপুর মহোদয়কে বিনীত অনুরোধ জানাচ্ছি এই পুলিশ সুপার কাপ ব্যাডমিন্টন টুর্নামেন্ট 2023 এর সমাপনী বক্তব্য দেওয়ার জন্য স্যার চুপ করি সবাই বিসমিল্লাহির রহমানির রহিম প্রায় এক মাস ব্যাপী সুন্দর একটি টুর্নামেন্ট ব্যাডমিন্টন টুর্নামেন্ট চলেছে এবং আজকে তার সমাপনী হতে চলল এই সমাপনী অনুষ্ঠানে আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন শেরপুর জেলা পুনাকের সম্মানিত সভানেত্রী আমার সহধর্মিণী জনাব সঞ্জিতা হক মৌ উপস্থিত আছে আমার অতিরিক্ত পুলিশ সুপার সিদ্দিক অতিরিক্ত পুলিশ সুপার সোহেল অতিরিক্ত পুলিশ সুপার সাইদুর সহ যারা অফিসার ইনচার্জ আছেন এবং আমার সহকর্মীবৃন্দ সকলকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা এবং সকলকে আসসালামু আলাইকুম আমরা আসলে বিভিন্ন কাজে বিভিন্ন ভাবে প্রতিদিনই বিভিন্ন ভাবে ব্যস্ত থাকতে হয় এই ব্যস্ততার মাঝেও আমাদের খেলাধুলা করতে হবে খেলাধুলা পাশাপাশি সংস্কৃতি চর্চাও করতে হবে আমি জানি যে আমাদের মধ্যে অনেকেই সুন্দর গান করে সুন্দর কবিতা আবৃত্তি করে সুন্দর পরিশেষে সকলের একটি সুন্দর মন আছে যারই মন থাকে সুন্দর সেই কিন্তু ভালো মানুষ তা আমরা কিন্তু বঙ্গবন্ধুর সেই কথাকে কিন্তু বলতে পারবো না আমরা সেই যে 75-এ আমাদের উদ্দেশ্যে বঙ্গবন্ধু কিন্তু এক অমর বাণী দিয়েছেন যে তোমরা জনগণের পুলিশ তোমাদের উচিত জনগণের সেবা করা জনগণের দুর্দিনে তাদের পাশে থাকা এই কথাটি আমাদের কিন্তু পুলিশ অফিসের বেরিয়ে যাওয়ার সময় সবাই কিন্তু এই কথাটি পড়তে পড়তেই কিন্তু বের হয় এই আদর্শে কিন্তু আমরা এখন পর্যন্ত সেই বাংলাদেশ পুলিশ বাহিনীকে পরিচালনা করছি আমরা জনগণের পুলিশ জনগণের পাশে থেকে সুন্দর মনের মানুষ হয়ে কিন্তু আমরা সেবা দিতে চাই তাই না এইভাবেই কিন্তু এই যে টুর্নামেন্টটি আয়োজন হলো আমার মানে মতে খুব সুন্দরভাবে স্পোর্টসম্যানশিপের মধ্যে দিয়ে কিন্তু এটা আয়োজন হলো কেউ সবাই ভ্রাতৃত্বপূর্ণ মনোভাব ছিল পাশাপাশি একটা সুন্দর কম্পিটিশন ছিল এইভাবেই কিন্তু বাকি জীবনটা যেন আমরা পার করতে পারি আমরা যাদের সাথে কম্পিটিশন করবো সে আমার ভাই এটা মাথায় রাখতে হবে সেটা বাংলাদেশেই হোক বাংলাদেশের বাইরেই হোক সকলের সাথেই এই ধরনের মন মানসিকতা নিয়ে আমরা কিন্তু সামনের দিনগুলোতে আগাবো আপনারা ভালো কাজ করতেছেন শেরপুরে আমি আসার পর থেকে আমাকে সর্বাত্মকভাবে সহযোগিতা করতেছেন আমি আপনাদের প্রতি অবশ্যই কৃতজ্ঞ পাশাপাশি সামনের দিনগুলোতে যেন আমরা এই ধারাবাহিকতা বজায় রাখতে পারি এবং মনোবল আরও সুউচ্চভাবে যেন আরও অনেক মনোবল নিয়ে আমরা কাজ করতে পারি দেশের জন্য সেবা করতে পারি এই বলেই আমি আমার বক্তব্য শেষ করছি আবারও এই আয়োজন যারা করেছে এই আয়োজনের পিছনে আমার আলফা টু আলফা থ্রি হান্নান ছিল হান্নান চলে গিয়েছে সকলে যারা অফিসার ইনচার্জ যারা যুক্ত ছিল যারা এই আয়োজনের সাথে সংশ্লিষ্ট সকলকে আমার অন্তরের অন্তস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি এবং সামনের দিনগুলোতে আরও যেন আমরা খেলাধুলার আরেকটি টুর্নামেন্ট আমরা আয়োজন করব ইনশাল্লাহ সেটি সোহেল আপনাদের শীঘ্রই জানাবে তা আমরা খেলাধুলা পাশাপাশি আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের মাধ্যমে শেরপুর জেলাকে ভালো রাখবো এই হোক আমাদের পদ ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম